সন্ধে হলে পর যিশুর শিষ্যেরা সাগরের ধারে গেলেন আর নৌকায় উঠে কফরনাহুম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন। অন্ধকার হয়ে এলো আর যিশু তখনও তাদের কাছে আসেননি। খুব জোরে বাতাস বইছিল আর সাগরেও বড় বড় ঢেউ উঠছিল। শিষ্যেরা 5-6 কিলোমিটার নৌকাতে যাবার পরে যিশুকে দেখলেন। তিনি সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে আসছে। এই দেখে শিষ্যেরা তো খুব ভয় পেল। ভয় করো না, এ আমি। তখন শিষ্যেরা তাকে নৌকায় নিতে চাইলেন। আর তারা যেখানে যাচ্ছিলেন নৌকাটা তখনই সেখানে পৌঁছে গেল। সাগরের অন্য পারে যে লোকেরা দাঁড়িয়েছিল পরদিন তারা বুঝতে পারল যে আগের দিন সেখানে কেবল একটাই নৌকা ছিল। তারা আরও বুঝতে পারল যে যিশু তাদের সঙ্গে যাননি, কিন্তু তারা তাকে ছাড়াই চলে গিয়েছিল। আর প্রভু ধন্যবাদ দেবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছে তখন তিবিরিয়া শহর থেকে কয়েকটা নৌকা আসল। এই জন্য লোকেরা যখন দেখল যে যিশু বা তার শিষ্যেরা কেউই সেখানে নেই, তখন তারা সেই নৌকাগুলোতে উঠে যিশুকে দেখার জন্য কফরনাহুম গেল।